চোরাপথে দক্ষিণেশ্বর মন্দিরে আটক 14 জন বাংলাদেশি। দুই দেশের ফ্ল্যাগ মিটিং, বাগদার রণঘাট সীমান্ত দিয়ে ফেরানো হয় অনুপ্রবেশকারীদের। চোরাপথে ভারতে এসে বিএসএফ এর হাতে আটক 14 জন বাংলাদেশি। পরবর্তীতে দুই দেশের ফ্ল্যাগ মিটিং এর পর বাংলাদেশে পাঠানো হয়েছে ধৃতদের। ঘটনাটি ঘটেছে বাগদা ভারত বাংলাদেশ রণঘাট সীমান্তে। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় বাংলাদেশি দালালের হাত ধরে 14 জন বাংলাদেশি চোরাপথে অনুপ্রবেশ করে ভারতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষীর হাতে ধরা পড়ে যায় তারা। পরবর্তীতে 14 জন বাংলাদেশিকে রণঘাট সীমান্ত দিয়ে ওপার বাংলায় ফেরত পাঠালো বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, দুই দেশের সরকারের তরফে কথোপকথন ও সীমান্তরক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিংয়ের পর ওই বাংলাদেশিদের বাংলাদেশে ফেরানো হয়। জানা গিয়েছে ধৃত ওই বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই প্রাপ্তবয়স্ক মহিলা। বিএসএফের জেরায় ধৃতরা জানায়, কেউ কাজের উদ্দেশ্যে, কেউ বা এদেশে আত্মীয় পরিজনের বাড়িতে, কেউ আবার দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন এখানে। মন্দিরের পুজো দিয়ে বাগদার রণঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পথে ধরা পড়ে যান তারা। অভিযুক্তদের ধরার পর বিএসএফ এর পক্ষ থেকে তাদের পরিস্থিতির কথা বিচার করে বাংলাদেশ বর্ডার গার্ডসের সাথে আলোচনা করা হয়। এরপর দুই বাহিনী ফ্ল্যাগ মিটিং করে। পরিস্থিতি সাপেক্ষে তাদের উত্তর চব্বিশ পরগনার বাগদার রণঘাট সীমান্ত দিয়েই বিজিবির হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বাগদা। চোরাপথে ভারতে এসে বিএসএফ এর হাতে আটক 14 জন বাংলাদেশি। পরবর্তীতে দুই দেশের ফ্ল্যাগ মিটিং এর পর বাংলাদেশে পাঠানো হয়েছে ধৃতদের। ঘটনাটি ঘটেছে বাগদা ভারত বাংলাদেশ রণঘাট সীমান্তে। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় বাংলাদেশি দালালের হাত ধরে 14 জন বাংলাদেশি চোরাপথে অনুপ্রবেশ করে ভারতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষীর হাতে ধরা পড়ে যায় তারা। পরবর্তীতে 14 জন বাংলাদেশিকে রণঘাট সীমান্ত দিয়ে ওপার বাংলায় ফেরত পাঠালো বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, দুই দেশের সরকারের তরফে কথোপকথন ও সীমান্তরক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিংয়ের পর ওই বাংলাদেশিদের বাংলাদেশে ফেরানো হয়। জানা গিয়েছে ধৃত ওই বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই প্রাপ্তবয়স্ক মহিলা। বিএসএফের জেরায় ধৃতরা জানায়, কেউ কাজের উদ্দেশ্যে, কেউ বা এদেশে আত্মীয় পরিজনের বাড়িতে, কেউ আবার দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন এখানে। মন্দিরের পুজো দিয়ে বাগদার রণঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পথে ধরা পড়ে যান তারা। অভিযুক্তদের ধরার পর বিএসএফ এর পক্ষ থেকে তাদের পরিস্থিতির কথা বিচার করে বাংলাদেশ বর্ডার গার্ডসের সাথে আলোচনা করা হয়। এরপর দুই বাহিনী ফ্ল্যাগ মিটিং করে। পরিস্থিতি সাপেক্ষে তাদের উত্তর চব্বিশ পরগনার বাগদার রণঘাট সীমান্ত দিয়েই বিজিবির হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।